গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস জননী আজ প্রথম পর্ব সাত বছর বোধজীবন যাপন করিবার পর ২২ বছর বয়সে শীতলের দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্যামা প্রথমবার মা হইল এতকাল অনুর্বরা থাকিয়া সন্তান লাভের আশা সে একরকম ছাড়িয়াই দিয়েছিল। ব্যর্থ আশাকে মানুষ কতকাল পোষণ করিতে পারে সাত বছর বন্ধা হইয়া থাকা প্রায় বন্ধাত্মের প্রমাণেরই সামিল শ্যামাও তাই জানিয়া রাখিয়াছিল সে তার মায়ের একমাত্র সন্তান একমাত্র সন্তান না হইয়া তার অবশ্য উপায় ছিল না কারণ সে মাতৃগর্ভে থাকিতেই তার বাবা ব্রহ্মপুত্রে নৌকাডুবি হইয়া মারা যায় তারপর তার আর ভাই হইলে সে বড় কলঙ্কের কথা হইত শ্যামার যেন তাহা খেয়াল থাকে না সে যেন ভুলিয়া যায় যে তার বাবা বাঁচিয়া থাকিলে সাত ভাই চম্পার এক বোন পারলি হয়তো সে হইতো। যে তাহার দুপাশটি থাকিত না তাই বা কে বলিতে পারে তবু একটা যুক্তিহীন ছেলে মানুষের ধারণা সে করিয়া রাখিয়াছিল যে সে নিজে যখন একমার এক মেয়ে দু একটির বেশি ছেলে মেয়ে তারও হইবে না বড় তিনটি গোড়ার কয়েক বছরের মধ্যে এরা আসিয়া পড়িবে এই ছিল শ্যামার বিশ্বাস তৃতীয় মাতৃত্ব লাভ না করিয়া সে তাই ভীত হইয়া উঠিয়াছিল তারপরের চারটা বছর সে পূজা মানত জলপড়া কবচ প্রভৃতির দৈব উপায়ে নিজেকে উর্বরা করিয়া তুলিতেই একরকম ব্যয় করিয়াছে শেষে সময়মতো মা না হওয়ার জন্য এবং দৈব উপায়ে মা হইবার চেষ্টা করিবার জন্য নানাবিধ মানসিক বিপর্যয়ের পর তার যখন প্রায় হিস্টিরিয়া জন্মিয়া যাওয়ার উপক্রম হইয়াছে তখন ফাল্গুনের এক দুপুরবেলা ঘরের দরজা জানালা বন্ধ করিয়া শীতল পাটিতে গা ঢালিয়া ঘুমের আয়োজন করিবার সময় সহসা বিনা ভূমিকায় আকাশ হইতে নামিয়া আসিল সন্দেহ বাড়িতে তখন কেহ ছিল না দুপুরে বাড়িতে কেহ কোনোদিনই প্রায় থাকিত না থাকিবার কেহ ছিল না আত্মীয় অথবা বন্ধু সন্দেহ করিয়াই শ্যামার এমন বুক ধরফর করিতে লাগিল যে তার ভয় হইল হঠাৎ বুঝি তার ভয়ানক অসুখ করিয়াছে সারাটা দুপুর সে ক্রমান্বয়ে শীত ও গ্রীষ্ম এবং রোমাঞ্চ অনুভব করিয়া কাটাইয়া দিল সন্দেহ প্রত্যয় হইল এক মাসে কড়া শীতের সঙ্গে শ্যামার অজ্ঞাতে যাহার আবির্ভাব ঘটিয়াছিল সে জন্ম লইল শরৎকালে জগৎ জননী শ্যামা জগতে আসিয়া মানবী শ্যামাকে একেবারে সাত দিনের পুরাতন জননী হিসাবে দেখিলেন শ্যামার জীবনের সমস্ত বিস্ময় ও রহস্য প্রত্যাশা ও উত্তেজনা তখন নিঃশেষ হইয়া আসিয়াছে নিঃশেষ হইবার আগে ওসব যে তাহার খুব বেশি পরিমাণে ছিল তা বলা যায় না জীবনে শ্যামার যদি কোনোদিন কোনো অসাধারণত্ব থাকিয়া থাকে সে তাহার আত্মীয় স্বজনের একান্ত অভাব জন্মের পর জগতে শ্যামার আপনার বলিতে ছিল মা আর এক মামা এগারো বছর বয়সে সে মাকে হারায় মামাকে হারায় বিবাহের এক বছরের মধ্যে মামার কিছু সম্পত্তি ছিল প্রকৃতপক্ষে উত্তরাধিকারীবিহীন এই মামাটির কিছু সম্পত্তি না থাকিলে শীতল শ্যামাকে বিবাহ করিত কিনা সন্দেহ মৃত্যুর মধ্যে মামাকে হারাইলে সম্পত্তি শ্যামা পাইতো সন্দেহ নাই কিন্তু শ্যামার বিবাহের পর একা থাকিতে থাকিতে মামার মাথায় কি যে গোলমাল হইয়া গেল নিজের যা কিছু ছিল চুপি চুপি জলের দামে সমস্ত বিক্রয় করিয়া দিয়া একদিন তিনি উধা হইয়া গেলেন একা গেলেন না শ্যামার মামাবাড়ির গ্রামে আজীবন সন্ন্যাসী ঘেষা প্রৌঢ়বয়সী ব্রহ্মচারী মামাটির কীর্তি এখনও প্রসিদ্ধ আছে। প্রসিদ্ধ হইয়াছে এই জন্য যে শ্যামার মামা সামান্য লোক হইলেও আসল কলঙ্ক যাদের তাদের চেয়ে বনেদিঘর আশেপাশে দশটা গ্রামে আর নাই এই গেল শ্যামার দিকের হিসাব স্বামীর দিকের হিসাব ধরিলে বিবাহের পর শ্যামা পাইয়াছিল শুধু একটি বিবাহিতা রুগ্ন ননদকে সে মন্দাকিনি প্রথমবার স্বামীগৃহে আসিয়া শ্যামা দিকে তাকানোর অবসর পায় নাই মন্দাকিনি তখন সুস্থ ছিল নিজের নানা প্রকার বিচিত্র অনুভূতি প্রতিবেশিনীদের ভিড় বৌভাতের গোলমাল সব মিলিয়া তাহাকে একটু উদ্ভ্রান্ত করিয়া ফেলিয়াছিল মামার কাছে ফিরিয়া যাওয়ার সময় সে শুধু সঙ্গে লইয়া গিয়াছিল কয়েকটি হইচই ভরা দিনের স্মৃতি ছমাস পরে এক আসন্ন সন্ধ্যায় আবার এবাড়িতে বাড়িতে পা দিয়া চোখে সে দেখিয়াছিল অন্ধকার একই অবস্থা বাড়ি ঘরের বাড়িতে মানুষ কই লণ্ঠন দুটো ধোঁয়া ছাড়িতেছে উঠানে পোড়া কয়লা ছাই হাজার রকমের জঞ্জালের গাদা দেয়ালে দেয়ালে ঝুল পায়ের তলে ধুলাবালি স্তর আর এক ঘরে মরমরো একটি মানুষ সে মন্দাকিনি শীতল বলিয়াছিল সব দেখে শুনে নাও এবার থেকে সব ভার তোমার বলিয়া সে উধা হইয়া গিয়াছিল বোধহয় খাবারকে নিতে এ বাড়িতে রান্নার কোনো ব্যবস্থা আছে শ্যামা তাহা ভাবিতে পারে নাই সেইখানে ভেতরের রোয়াকে তাহার ট্রাঙ্কটার উপর বসিয়া ভয়ে ও বিষাদে শ্যামার কান্না আসিতেছে এমন সময় সদরের খোলা দরজা দিয়া বাড়িতে ঢুকিয়াছিল লম্বা চওড়া জওয়ান একটা মানুষ সে রাখাল মন্দাকিনীর স্বামী এই রাখালের সাহায্য না পাইলে শ্যামা তাহার নূতন জীবনের সঙ্গে নিজেকে কিভাবে খাপ খাওয়াইয়া লইত জানিবার উপায় নাই কারণ রাখালের সাহায্য সে পাইয়াছিল শুধু সাহায্য নয় দরদ ও সহানুভূতি এতদিন রাখাল যেসব ব্যবস্থা করিতে পারিত কিন্তু করে নাই এবার শ্যামার সঙ্গে সমস্তই সে করিয়া ফেলিল প্রথমে বাড়িঘর সাফ হইল তারপর আসিল কুকারের বদলে পাঁচক ঠিকাঝির বদলে দিবারাত্রির পরিচারিকা হাট বাজার রান্না খাওয়া সব অনেকটা নিয়মিত হইয়া আসিল মন্দার চিকিৎসার জন্য রাখাল আরও পাঁচ ছয় মাস এখানে ছিল সে সময়টা শ্যামার বড় সুখে কাটিয়াছিল সে সময় মতো স্নানাহার করে কিনা রাখাল সেদিকে নজর রাখিত হাসি তামাশায় তাহার বিষণ্নতা দূর করিবার চেষ্টা করিত শ্যামার ছেলে ছেলেমানুষীগুলি সমর্থন পাইত তাহারই কাছে শীতলের মাথায় যে একটু ছিট আছে শ্যামা এটা গোড়াতেই টের পাইয়াছিল শীতলকে সে বড় ভয় করিত পূর্ণ হইয়া আসিলেও এখন পর্যন্ত সে ভয় তাহার রহিয়া গিয়াছে শীতলের না ছিল নেশার সময় অসময় না ছিল খেয়ালের অন্ত ও মেজাজের ঠিক ঠিকানা প্রথম ছেলেকে কোলে পাইয়া শ্যামা পূর্ববর্তী সাতটা বছরের ইতিহাস আতুরি অনেকবার স্মরণ করিয়াছে যেসব দোষের জন্য শীতল তাহাকে শাস্তি দিয়াছিল তাহা মনে করিয়া জ্বলিবার জন্যে নয় শীতল সম্পূর্ণভাবে উপেক্ষা করিয়াছিল নিজের এমন একটিমাত্র লঘু অপরাধের কথা যদি মনে পড়িয়া যায় এই আশায় শীতলের কাছে তাহার কোনো ত্রুটির মার্জনা না থাকাটা ছিল এত বড় নিরেট সত্য কেবল রাখালের কাছেই শ্যামার অপরাধ ছিল না ত্রুটিও ছিল না রাখালের এই সহিষ্ণুতা শ্যামার কাছে আরও পূজ্য হইয়া উঠিবার অন্য একটি কারণ ছিল সে মন্দার গালাগালি মন্দার অসুখটা ছিল মারাত্মক স্বভাবও তাহার হইয়া উঠিয়াছিল মারাত্মক মন্দার পান হইতে চুনটি শ্যামা কখনো খসাইত না বটে পান মন্দা খাইত না কারণ পান খাওয়ার ক্ষমতা তাহার ছিল না অনুরূপ তুচ্ছ অপরাধে চিচি করিয়া সে এত এবং এমন সব খারাপ কথা বলিত যে শ্যামার মন তিক্ত হইয়া যাইত শীতলের কোলে ভয়ে গরম চা ফেলিয়া গালে একটি চড় খাওয়ার পরক্ষণে বার্লি দিতে পাঁচ মিনিট দেরি করার জন্য গালে চড় খাইলে মিনিট পাচেক না কাঁদিয়া সে পারিত না মন্দার গাল খাইয়া নিজেকে যখন শ্যামার বিনামূল্যে কেনা দাসীর চেয়ে কম দামি মনে হইত রাখাল তখন তাহাকে কিনিয়া লইত দুটি মিষ্টি কথা দিয়া শুধু সান্ত্বনা ও সহানুভূতি নয় রাখাল তাহার অনেক লাঞ্ছনাও বাঁচাইয়া চলিত কতদিন গভীর রাত্রিতে শীতল বাড়ি ফিরিলে বন্ধুরা ফিরাইয়া দিয়া যাইত রাখাল তাহাকে বাহিরে আটকাইয়া রাখিয়াছে শ্যামার কত অপরাধের শাস্তি দিতে আসিয়া শীতল দেখিয়াছে রাখাল সে অপরাধের অংশীদার শ্যামাকে শাসন করিবার উপায় নাই শীতলের কত অসম্ভব সেবার আদেশ রাখাল যাচিয়া বাতিল করিয়া দিয়াছে স্বামীর বিরুদ্ধে এভাবে স্ত্রীর পক্ষ অবলম্বন করা বিপজ্জনক বিশেষত স্ত্রীটির যদি বয়স বেশি না হয় স্বামী নানা রকম সন্দেহ করিয়া বসে কিন্তু রাখাল ছিল অত্যন্ত বুদ্ধিমান চালাকিতে সংসারে শ্যামা তাহার জুড়ি দেখে নাই যেসব আশ্চর্য কৌশলে শীতলকে সে সামলাইয়া চলিত শ্যামাকে আড়াল করিয়া রাখিত আজও মাঝে মাঝে অবাক হইয়া শ্যামা সেসব ভাবে মন্দা সুস্থ হইয়া উঠিলে রাখাল তাহাকে লইয়া চলিয়া গিয়াছিল বনগা কলিকাতার এত আপিস থাকিতে বনগায়ে তাহার চাকরি করিতে যাওয়া শ্যামা পছন্দ করে নাই একদিন রাখালদের চলিয়া যাওয়ার আগের দিন ওই কথা লইয়া রাগারাগিও সে করিয়াছিল বয়স তো শ্যামার বেশি ছিল না জগতে কারো স্নেহে যে কারো দাবি জন্মে না এটা সে জানিত আকুল আগ্রহে বিনা দাবিতেই স্বামীর চেয়ে আপনার লোকটিকে সে ধরিয়া রাখিতে চাইয়াছিল রাখাল চলিয়া গেলে দুচার চার দিন সে চোখের জল ফেলিয়াছিল কি না আজ প্রথম সন্তানের মা হওয়ার পর শ্যামারার তাহা স্মরণ নাই সমস্ত নালিশ সে ভুলিয়া গিয়াছে সেই উদ্ভ্রান্ত দিনগুলিকে হয়তো সে রহস্যে ঢাকিয়া রাখিতে ভালোবাসে কারণ তাহাই স্বাভাবিক যতই আপনার হইয়া উঠুক রাখালকে শ্যামা এক ফোঁটা বুঝিতে পারিত না লোকটার প্রকাণ্ড শরীরে যে মনটি ছিল তাহা শিশুর না শয়তানের কোনো দিন তাহা সঠিক জানিবার ভরসা শ্যামা রাখে না তখন দ্বীপ্রহরে গৃহ থাকিত নির্জন সন্ধ্যার পর দুটি ভাঙা লণ্ঠনের আলোয় বাড়ির অর্ধেকও আলো হইত না শীতল যেদিন রাত্রে দেরি করিয়া বাড়ি ফিরিত দাওয়ায় ঠেস দিয়া বসিয়া তাহার প্রতীক্ষা করিতে করিতে নিয়মাধীন জীবনযাপন স্বভাবতই শ্যামার কাছে অবাস্তব হইয়া উঠিত বয়স তো তাহার বেশি ছিল না সুতরাং রাখালকেও তাহার মনে হইতো নির্মম মনে হইত লোকটা স্নেহ করে কিন্তু স্নেহের প্রত্যাশা মিটায় না শীতলের তখন নিজের একটা প্রেস ছিল মন্দ আয় হইত না তবু অভাব তাহার লাগিয়েই থাকিত শীতলের মাথায় সিট ছিল রকমারি অর্থ সম্বন্ধে একটা বিকৃত উদাসীনতা ছিল তার মধ্যে সেরা তাহার মনকে বিশ্লেষণ করিলে যোগাযোগ খুঁজিয়া পাওয়া যায় সন্দেহ নাই কেবল সে চেষ্টা করিবার মতো অসাধারণ মানসিক বৈশিষ্ট্য ইহা নয় টাকার প্রতি মমতার অভাবটা অনেকেই নানা উপায়ে ঘোষণা করিয়া থাকে শীতলের উপায়টা ছিল বিকারগ্রস্ত তাহা ভীরুতার ও দুর্বলতার বিশে বিষাক্ত যেসব বেকার দল চিরকাল বুদ্ধিমানদের ভোজ দিয়ে আসিয়াছে সে ছিল তাদের রাজা বন্ধুরা পিঠ চাপড়াইয়া তাহার মনকে গড়ের মাঠের সঙ্গে তুলনা করিত তাই পাছে কেহর টের পায় যে মন তাহার আসলে বড় বাজারের গলি এই ভয়ে সর্বদা সে সন্ত্রস্ত হইয়া থাকিত ফেরত পাইবে না জানিয়া টাকা ধার দিত সে থিয়েটারের বক্স ভাড়া করিত সে মদ ও আনুষঙ্গিকের টাকা আসিত তাহারই পকেট হইতে বিকালের দিকে প্রেসের ছোট আপিসটিতে হাসি মুখে সিগারেট টানিতে টানিতে দুচারজন বন্ধুর আবির্ভাব হইলে ভয় তাহার মুখ কালো হইয়া যাইত পাগলামি ছিল তাহার এইখানে সে জানিত বোকা পাইয়া সকলে তাহার ঘাড় ভাঙে তবু ঘাড় ভাঙিতে না দিয়েও সে পারিত না শেষে শ্যামার বিবাহের প্রায় চার বছর পরে শীতলের প্রেস বিক্রয় হইয়া গেল তাবুল যেমনি খরচ করুক আয় ভালো থাকায় এতকাল মোটামুটি একরকম চলিয়া যাইত প্রেস বিক্রয় হইয়া যাওয়ার পর তাহাদের কষ্টের সীমা ছিল না বাড়িটা পৈতৃক না হইলে মাঝখানে কিছুদিনের জন্য হয়তো তাহাদের গাছতলায় সার করিতে হইত এই অভাবের সময় শ্যামার মামার সম্পত্তি হইতে বঞ্চিত হওয়ার শোক শীতলের উথলিয়া উঠিয়াছিল সবসময় শ্যামাকে কথার খোঁচা দিয়েই তাহার স্বাদ মিটিত না শ্যামার গায়ে তাহার প্রমাণ আছে প্রথম মা হওয়ার সময় শ্যামার কোমরের কাছে যে মস্ত ক্ষতের ডাকটা দেখিয়া বুড়িদায় আফসোস করিয়াছিল এবং শ্যামা বলিয়াছিল ওটা ফোড়ার দাগ চুরির ডগাতেও সেটা সৃষ্টি হয় নাই ছাতির ডগাতেও নয় ওটা বটিতে কাটার দাগ বটি দিয়া শীতল অবশ্য তাহাকে খোঁচায় নাই পা দিয়া পিঠে একটা ঠেলা মারিয়াছিল দুঃখের বিষয় শ্যামা তখন কুটিতে ছিল তরকারি তরকারি সে আজও কোটে সুখে দুঃখে জীবনটা অমনি হইয়া গিয়াছে সিদ্ধ করিবার চাল ও কুটিবার তরকারি থাকার মতো চলনসই অনেকদিন প্রেসের মালিক হইয়া থাকার গুণে একটা প্রেসের ম্যানেজারি চাকরি শীতল মাস ছয়েক চেষ্টা করিয়াই পাইয়াছিল শ্যামা প্রথমবার মা হওয়ার সময় শীতল এই চাকরি করিতেছিল বিবাহের সাত বছর পরে প্রথম ছেলে হওয়াটা খুব বেশি বিস্ময়ের ব্যাপার নয় অমন বিলম্বিত উর্বরতা বহু নারীর জীবনেই আসিয়া থাকে শ্যামার যেন সব বিষয়ে বাড়াবাড়ি প্রথম ছেলেকে প্রসব করিতে সে সময় লইল দুদিনেরও বেশি এবং এই দুটি দিন ভরিয়া বারবার মূর্ছা গেল শেষ মূর্চ্ছা ভাঙিবার পর শ্যামা এক মহামুক্তির স্বাদ পাইয়াছিল দেহে যেন তাহার উত্তাপ নাই স্পন্দন নাই সবগুলি ইন্দ্রিয় অবশ বিকল হইয়া গিয়াছে সে বাতাসের মতো হালকা শীতকালের পুঞ্জীভূত কুয়াশার মতো সে যেন আলগোছে পৃথিবীতে সংলগ্ন হইয়া আছে। তাহার সমগ্র বিষয়কর ব্যাপিয়া এক তরঙ্গায়িত স্তিমিত বেদনা মৃদু অথচ অসহ্য দুর্যেও অথচ চেতনাময় একবার তাহার মনে হইল সে বুঝি মরিয়া গিয়াছে ব্যথা দিয়া ফাঁপানো এই শূন্যময় অবস্থাটি তাহার মৃত্যুরই পরবর্তী জীবন ভোঁতা ক্লান্তিকর যাতনা তাহার অশরীরী আত্মারই দুর্ভোগ তারপর চোখ মিলিয়া প্রথমটা সে কিছুই বুঝিতে পারে নাই চোখের সামনে সাদা দেয়ালে একটি সাহিত্য মানুষের ছায়া পড়িয়াছে ছায়ার হাতখানিক ওপরে জানলার একটা পাট অল্প একটু ফাঁক করা ফাঁক দিয়া খানিকটা কালো আকাশ ও কতগুলি তারা দেখা যাইতেছে একটা গরম ধোঁয়াটে গন্ধ শ্যামার নাকে লাগিয়াছিল কাছেই কাদের কথা বলিবার মৃদু শব্দ খানিক্ষণ চাহিয়া আশ্চর্য হইয়া গিয়াছিল এমনভাবে সে শুইয়াছে কেন তাহার কি হইয়াছে কাঠকয়লা পুড়িবার গন্ধ কিসের কথা বলিতেছে কারা হঠাৎ সব কথাই শ্যামার মনে পড়িয়া গিয়াছিল পাশ ফিরিতে গিয়া সর্বাঙ্গে বিদ্যুতের মতো তীব্র একটা ব্যথা সঞ্চারিত হইয়া যাওয়ায় সে আবার দেহ শিথিল করিয়া দিয়াছিল মনের প্রশ্নকে বিহু মতো উচ্চারণ করিয়াছিল এই অর্থহীন ভাষায় কোথায় গেল কই কে যেন জবাব দিয়াছিল এই যে বৌ এই যে মুখ ফিরিয়ে তাকা হতভাগী কাছে বসিয়াও অনেক দূর হইতে যে কথা বলিয়াছিল সেই বোধ হয় শ্যামার একখানা হাত তুলিয়া একটি কোমল স্পন্দনের উপর রাখিয়াছিল জাগিয়া থাকিবার শক্তিটুকু শ্যামার তখন ঝিমাইয়া আসিয়াছে সে অতি কষ্টে একটু পাশ ফিরিয়াছিল দেখবি বউ এই দেখ এবার শর চিনিতে পারিয়া কম্পিত কণ্ঠে শ্যামা বলিয়াছিল ঠাকুরজি মন্দাকিনি আলোটা উঁচু করিয়া ধরিয়া বলিয়াছিল আর ভাবনা কি বৌ ভালোই ভালোই সব উতরে গিয়েছে। খোকালো ঘর আলো করা খোকা হয়েছে তোর মাথা তুলিয়া একবার মাত্র খানিকটা রক্তিম আভা ও দুটি নিমিলিত চোখ দেখিয়া শ্যামা বালিশে মাথা নামাইয়া চোখ বুঝিয়াছিল শ্যামার যে সব বিষয় বাড়াবাড়ি ছিল তাহা নিঃসন্দেহ পরদিন সকালেই সে তাহার প্রথম ছেলেকে ভালোবাসিয়া ফেলিয়াছে অনেক বেলায় ঘুম ভাঙিয়া নিজেকে শ্যামার অনেকটা সুস্থ মনে হইয়াছিল ঘরে তখন কেহ ছিল না কাত হইয়া শুইয়া পাশে শায়িত শিশুর মুখের দিকে এক মিনিট চাহিয়া থাকিয়াই তাহার মনে হইয়াছিল ভেতরে একটা অদ্ভুত প্রক্রিয়া ঘটিয়া চলিবার সঙ্গে সঙ্গে ছেলের মুখখানা তাহার চোখে অভিনব হইয়া উঠিতেছে কতটুকু মুখ কি পেলবাত মুখের মাথা ও ভুরুতে চুলের শুধু আভাস আছে বেদনার জমানো রসের মতো তুলতুলে আশ্চর্য দুটি ঠোঁট এ তার ছেলে এই ছেলে তার গভীর ঔৎসুককে সন্তর্পণে শ্যামা হাত বাড়াইয়া ছেলের চিবুক ও গাল ছুঁইয়াছিল বুকের স্পন্দন অনুভব করিয়াছিল এই বিচ্ছিন্ন ক্ষীণ প্রাণস্পন্দন কোথা হইতে আসিল শ্যামা কাঁপিয়াছিল শ্যামার হইয়াছিল রোমাঞ্চ স্নেহ নয় তাহার হৃদয় যেন ফুলিয়া ফাঁপিয়া উঠিয়া তাহার কণ্ঠরোধ করিয়া দিতে চাহিয়াছিল প্রসবের পর নারী সংযোগ বিচ্ছিন্ন সন্তানের জন্য একই কাণ্ড ঘটিতে থাকে মানুষের মধ্যে আশ্বিনের প্রভাতটি ছিল উজ্জ্বল দুদিন দুরাত্রির মরণাধিক যন্ত্রণা শ্যামা দুঃস্বপ্নের মতো ভুলিয়া গিয়াছিল আজ সকালে তাহার আনন্দের সীমা নাই তখন ঘটিয়াছিল এক কাণ্ড ঘুম ভাঙিয়া হঠাৎ শিশু যেন কীরকম করিতে আরম্ভ করিয়াছিল টানিয়া টানিয়া শ্বাস নেয় চঞ্চলভাবে হাত পা নাড়ে চোখ কপালে তুলিয়া দেয় ভয়ে শ্যামা বিবর্ণ হইয়া গিয়াছিল ডাকিয়াছিল ঠাকুরজি ও ঠাকুরজি রান্না ফেলিয়া ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া মন্দা হইয়াছিল রাগিয়া আগুন চোখ নেই বউ সর তুমি সর গলা শখিয়া এমন করছে গো আহা মধুর বাটি গেল কোথা মিষ্টি জল দিয়ে চলটে আশ্চর্যি তাকের উপর শিশিতে মধু ছিল ছোট একটি বাটিতে মধু ঝালিয়া আঙুলে করিয়া ছেলের মুখ ভিজাইয়া চোখের পলকে মন্দা তাহাকে শান্ত করিয়া ফেলিয়াছিল বিড়বির করিয়া বলিয়াছিল আনারি বলে আনাড়ি এমন আনারি জন্ম চোখে দেখিনি মা কচি ছেলে পলকে পলকে গলা শুকোবে তাও যদি টেন না পাও তবে মা হওয়া কেন দায়মাগীয় মানুষ কেমন তামাক পা বুড়ি হল এই তুচ্ছ ঘটনাটি শ্যামার মনে গাথা আছে। প্রথম সন্তানকে সে যে বারো দিনের বেশি বাঁচাইতে পারে নাই তার সবটুকু অপরাধ চিরকাল শ্যামার নিজের বলিয়া স্বীকার করিয়া লইয়াছে সন্তান পরিচর্যার কিছুই সে যে তখন জানিত না এই ঘটনাটি সে আমার কাছে হইয়াছে তাহার আদিম প্রমাণের মতো তখন অবশ্য সে জানিত না বারো দিন পরে পেট ফুলিয়া ছেলে তাহার মরিয়া যাইবে মন্দা চলিয়া গেলে ছেলের দিকে চোখ রাখিয়া সে শান্তভাবেই শুইয়াছিল গলা শুকানোর লক্ষণ দেখা দিলে মুখে মধু দেবে অন্য মনে সে অনেক কথা ভাবিয়াছিল দরজা দিয়া দুটি চড়াই পাখি ঘরে ঢুকিয়া খানিক এদিক ওদিক ফরফর করিয়া উড়িয়া জানলা দিয়ে বাহির হইয়া গিয়াছিল জানলা দিয়ে রোদ আসিয়া পড়িয়াছিল শ্যামার শিয়রে জীবন মৃত্যুর কথা শ্যামার তখন মনে পড়ে নাই ভগবানের কাণ্ড কারখানা বুঝিতে না পারিয়া সে অবাক হইয়া গিয়াছিল বুকে তাহার দুদিন দুধ আসিবে না নবজাত শিশুর জন্য ভগবান দুদিনের উপবাসের ব্যবস্থা করিয়াছেন মন্দার হুকুম স্মরণ করিয়া মাঝে মাঝে ছেলের মুখে সে শুষ্ক স্তন দিয়াছিল সন্তানের ক্ষুধার আকর্ষণ অনুভব করিয়া ভাবিয়াছিল হয়তো এ ব্যবস্থা ভগবানের নয় বুকে তাহার যথেষ্ট মমতার সঞ্চার হয় নাই তা হওয়ার আগে দুধ হাসিবে না তবু কোন মা সন্তানের জীবনকে অস্থায়ী মনে না করিয়া পারে বেলা বাড়িলে পাড়ার কয়েক বাড়ির মেয়েরা শ্যামার ছেলেকে দেখিতে আসিয়া যখন উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছিল শ্যামার তখন যেমন গর্ব হইয়াছিল তেমনি হইয়াছিল ভয় ভয় হইয়াছিল এই জন্য দেবতারা গোপনে শোনেন গোপনে শুনিয়া কোন দেবতার হাসিবার স্বাদ হয় কে বলিতে পারে তাই বিনয় প্রকাশের জন্য নয় দেবতার গোপন কানকে ফাঁকি দিবার জন্য শ্যামা বলিয়াছিল কানাখোড়া যে হয়নি মাসিমা এই ঢের বলিয়া তাহার এমনি আবেগ আসিয়াছিল যে ঘর খালি হওয়া মাত্র ছেলেকে সে চুম্বনে চুম্বনে আচ্ছন্ন করিয়া দিয়াছিল ছেলের গলা শুকানোর স্মৃতি মনে পুষিয়া রাখিবার আরেকটি কারণ ঘটিয়াছিল সেদিন রাত্রে গভীর রাত্রে সারা দুপুর ঘুমানোর মতো স্বাভাবিক কারণেও জাগরণ মানুষের মনে অস্বাভাবিক উত্তেজনা আনিয়া দেয় দূরে কোথায় পেটা ঘড়িতে তখন বারোটা বাজিয়াছে শ্যামার কল্পনা একটু উদ্ভ্রান্ত আসিয়াছিল ঘরের একদিকে বুড়ি দায় অঘরে ঘুমাইতেছিল কোণে জ্বলিতেছিল প্রদীপ এগারোটি দিবারাত্রি এই প্রদীপ অনির্বাণ জ্বলিবে জাতকের এই প্রদীপ তো প্রহরী শিয়রের কাছে মেঝেতে খড়ি দিয়া মন্দা দুর্গা নাম লিখিয়া রাখিয়াছে সকালে আঁচল দিয়া মুছিয়া ফেলিবে কেহ না মারাইয়া দেয় সন্ধ্যায় আবার দুর্গা নামের রক্ষা কবচ লিখিয়া রাখিবে আতুরের রহস্য ভয়ে পরিপূর্ণ এমনি কত তাহার প্রতিবিধান হঠাৎ সে আমার একটা অদ্ভুত অনুভূতি হইয়াছিল একটা অদৃশ্য জনতা যেন তাহাকে ঘিরিয়া রহিয়াছে চারিপাশে যেন তাহার অলক্ষ উপস্থিতি অশ্রুত কলরব সকলেই যেন খুশি সকলের অনুচ্চারিত আশীর্বাদে ঘর যেন ভরিয়া গিয়াছিল সে আমার বুঝিতে বাকি থাকে না এরা তাহার সন্তানেরই পূর্বপুরুষ ভিড় করিয়া সকলেই বংশধরকে দেখিতে আসিয়াছেন কিন্তু একই বংশধরকে আশীর্বাদ করিয়া তাহার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে সকলে চাহিতেছেন কেন ভয়ে শ্যামার নিশ্বাস বন্ধ হইয়া আসিয়াছিল হাত জোর করিয়া সে ক্ষমা চাহিয়াছিল সকলের কাছে মিনতি করিয়া বলিয়াছিল আর কখনো সে মা হয় নাই সকালে ছেলে যে তাহার গলা শুকাইয়া মরিতে বসিয়াছিল এই অপরাধ যেন তাহারা না নেন আর কখনো এরকম হইবে না জননীর সমস্ত কর্তব্য সে তাড়াতাড়ি শিখিয়া ফেলিবে তারপর ছেলে মানুষ করার বিপুল কর্তব্য আতুরেই নিখুঁতভাবে শুরু করিয়া দিতে শ্যামার আগ্রহের সীমা ছিল না নিজে সে বড় দুর্বল হইয়া পড়িয়াছিল উঠিয়া বসিতে গেলে মাথা ঘুরিত শুইয়া সে খুঁতখুঁত করিত এটা হলো না ওটা হল না মন্দা বিরক্ত হইত মাঝে মাঝে রাগিয়া উঠিত কিন্তু শ্যামার সঙ্গে পারিয়া ওঠা দায় ছেলের অপুরন্ত সেবায় এতটুকু ত্রুটি ঘটিলে সে শুধু ডাক ছাড়িয়া কাঁদিতে বাকি রাখিত ছেলেকে খাওয়ানোর হাঙ্গামার ব্যাপার ছিল না কাঁদিলে মুখে স্তন তুলিয়া দিলে চুকচুক করিয়া টানিয়া পেট ভরিয়া আসিলে সে আপনি ঘুমাইয়া পড়িত খুঁটিনাটি সেবাই ছিল অনন্ত স্নান করে ইয়ার চোখে কাজল দিলেই শুধু চলিত না কী কারণে ছেলের চোখে বড় পিচুটি পড়িতেছিল ঘণ্টায় ঘণ্টায় পরিষ্কার ভেজা নেকড়ায় তাহা মুছিয়া লইতে হইত মিনিটে মিনিটে আবিষ্কার করিতে হইত কাঁথা বদলানোর প্রয়োজনকে ছেলের বুকে একটু সর্দি বসিয়াছিল ব্যাপারটা সামান্য বলিয়া কেহ তেমন গ্রাহ্য করে নাই কেবল শ্যামার তাগিদে লণ্ঠনের উপর গরম তেলের বাটি বসাইয়া বারবার বুকে মালিশ করিয়া দিতে হইত এমনি আরো কত কি নাড়ি কাটিবার দোষেই সম্ভবত ছেলের নাভিমূল চার দিনের মধ্যে পাকিয়া ফুলিয়া উঠিয়াছিল শ্যামা নিজে এবং মন্দা ও বুড়ি দায় এই তিনজনে ক্রমাগত ছেলের নাভিতে সেঁক দিয়াছিল দিনের বেলাটা একরকম কাটিয়া যাইত শ্যামার ভয় করিত রাত্রে পূর্বপুরুষদের আবির্ভাবের ভয় নয় তারা একদিনের বেশি আসেন নাই অসম্ভব কাল্পনিক সব ভয় শ্যামা যেন কার কাছে গল্প শুনিয়াছিল এক ঘুমকাতুরে মার ঘুমের ঘোরে যে একদিন আতুড়ে নিজের ছেলেকে চাপা দিয়া মারিয়া ফেলিয়াছিল নিজের ঘুমন্ত অবস্থাকে শ্যামা বিশ্বাস করিতে পারিত না নাকি মুখে পাতলা কাপড় এক মুহূর্তের জন্য চাপা পড়িলে যে ক্ষীণ অসহায় প্রাণীটি দমাটকেয়া মরিতে বসে ঘুমের মধ্যে একখানা হাতও যদি সে তাহার উপর তুলিয়া দেয় সে কি আর তবে বাঁচিবে সে নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারিত না পাশ ফিরিলেই ছেলেকে পিসিয়া ফেলিয়াছে ভাবিয়া চমকিয়া জাগিয়া যাইত কান পাতিয়া সে ছেলের নিঃশ্বাসের শব্দ শুনিতে চেষ্টা করিত মনে হইত নিঃশ্বাস যেন পড়িতেছে কানকে বিশ্বাস করিয়া তবু সে নিশ্চিন্ত হইতে পারিত না মাথা উঁচু করিয়া ছেলেকে দেখিত নাকের নিচে গাল পাতিয়া পাতিয়া নিঃশ্বাসের স্পর্শ অনুভব করিত তারপর ছেলের বুকে হাত রাখিয়া স্পন্দন স্পন্দনগুনিত ধুকধুক হঠাৎ তাহার নিজের হৃৎপিণ্ড সজরে স্পন্দিত হইয়া উঠিত এ কি ছেলের হৃৎস্পন্দন যেন মৃদু হইয়া আসিয়াছে নিশ্চিত স্তব্ধতায় এই আশঙ্কা শ্যামাকে পাইয়া বসিত সে যেন বিশ্বাস করিতে পারিত না যে এতটুকু একটা জীব নিজস্ব জীবনী শক্তির জোরে ঘন্টার পর ঘণ্টা বাঁচিয়া থাকিতে পারে শ্যামার কেবলই মনে হইত এই বুঝি দুর্বল কলকবজাগুলি থামিয়া গেল পৃথিবীর সমস্ত মানুষ একদিন এমনি ক্ষুদ্র এমনি ক্ষীণপ্রাণ ছিল দিনের বেলা এ যুক্তি সে আমার কাজে লাগিত রাত্রে তাহার চিন্তাধারা কোনো যুক্তির বালাই মানিত না ভয়ে ভাবনায় সে আকুল হইয়া থাকিত সৃষ্টির রহস্যময় স্রোতে যে ভাসিয়াছে নিঃশব্দ নির্বিকার রাত্রির অজানা বিপদের কোলে সে মিশিয়া যাইবে সে আমার ইহা শতসিদ্ধের মতো মনে হইত ছেলে কোলে সে জাগিয়া বসিয়া থাকিত দুর্বলতায় তাহার মাথা ঝিমঝিম করিত প্রত্যাহত নিদ্রা চোখের সামনে নাচাইত ছায়া প্রদীপের নিষ্কম্প শিখাটি তাহাকে আলো দিত ভরসা দিত না এই আশঙ্কা ও দুর্ভাবনার ভাগ শ্যামা কাহাকেও দিত না ভাগ লইবার কেহ ছিল না এক ছিল শীতল আতুরের ধারে কাছেও সে ভিড়িত না ষষ্ঠী পূজার রাত্রে সে কেবল একবার নেশার আবেশে কি মনে করিয়া আতুরে ঢুকিয়াছিল ছেলের শিয়রের কাছে ধপাস করিয়া বসিয়া পড়িয়াছিল এবং অকারণে হাসিয়াছিল শ্যামা বলিয়াছিল তুমি কি গো বিছানা ছুঁয়ে দিলে শীতল বলিয়াছিল খোকাকে একটু কোলে নি বলিয়া ছেলের বগলের নিচে হাত দিয়া তুলিতে গিয়াছিল শ্যামা ঝটকা দিয়া তাহার হাত ছড়াইয়া দিয়ে বলিয়াছিল কি করো, ঘাড় ভেঙে যাবে যে ঘাড় শক্ত হয়নি নাকে গন্ধ লাগায় এতক্ষণে শ্যামা টের পাইয়াছিল গিলেছ বুঝি তুমি যাও বাবু এখান থেকে যাও নেশা করিলে শীতলের মেজাজ জল হইয়া করুণ রসে মন থমথম করে সে ছলছল চোখে বলিয়াছিল আর করব না শ্যামা যদি করি তো খোকার মাথা খাই শ্যামা বলিয়াছিল কথার কি ছিঁড়ি যাও না বাবু এখান থেকে শীতল বড় দমিয়া গিয়াছিল যেন কাঁদিয়াই ফেলিবে খানিক পরে শ্যামার বালিশটাকে শোনাইয়া বলিয়াছিল একবার কোলে নেব না বুঝি শ্যামা বলিয়াছিল কোলে নেবে তো আসন পিড়ি হয়ে বসো তুলবার চেষ্টা করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি শীতল আসনপিড়ি পিড়ি হইয়া বসিলে শ্যামা সন্তর্পণের ছেলেকে তাহার কোলে শুয়াইয়া দিয়াছিল লোকে যেভাবে অচল দুয়ানি দেখে ঝুঁকিয়া তেমনিভাবে ছেলের মুখ দেখিয়া শীতল বলিয়াছিল যমজ না কি নেশার সময় মাঝে মাঝে শীতলের চোখের সামনে একটা জিনিস দুটা হইয়া যাইত শুধু সেই একদিন ছেলে কোলে করার স্বাদ শীতলের আর কখনো আসে নাই যে কয়দিন ছেলে বাঁচিয়াছিল আনন্দ ও ভয় উপভোগ করিয়াছিল শ্যামা একা পাড়ায় শ্যামার সখী কেহ ছিল না ছেলে হওয়ার খবর পাইয়া কয়েকজন কৌতূহলী মেয়ে একবার দেখিয়া গিয়াছিল এই পর্যন্তই শ্যামা মন খুলিয়া কথা বলিতে পারে এমন কেহ আসে নাই একজন যে কখন এই বাড়িতে পা দেয় নাই শ্যামার সঙ্গে ভাব করিতে চাহিয়াছিল সে পাড়ার মহিম তালুকদারের স্ত্রী বিষ্ণুপ্রিয়া পাড়ায় মহিম তালুকদারের চেয়ে বড় লোক কেহ ছিল না ভাব করা দূরে থাক শ্যামাকে দেখিতে আসাটাই বিষ্ণুপ্রিয়ার পক্ষে এমন অসাধারণ ব্যাপার যে শ্যামা শুধু বিনয় করিয়াছিল ভাব করিতে পারে নাই তখন শীতল ছাপাখানায় গিয়াছে মন্দা রান্না শেষ করিয়া শ্যামার ছেলেকে স্নান করানোর আয়োজন করিতেছে কে জানিত এমন অসময়ে বিষ্ণুপ্রিয়া বেড়াইতে আসিবে গয়না পরা দাসীকে সঙ্গে করিয়া শ্যামা বলিয়াছিল ও ঠাকুরজি ও ঘর থেকে কার্পেটের আসনটা এনে বসতে দাও মন্দা বলিয়াছিল কার্পেটের আসন তো বাইরে নেই বৌ তরঙ্গে তোলা আছে মন্দার বুদ্ধির অভাবে শ্যামা ক্ষুণ্ণ হইয়াছিল একটা তুচ্ছ কার্পেটের আসন তাও যে তাহারা তরঙ্গে রাখে বিষ্ণুপ্রিয়াকে এই কথাটা কি না শোনাইলেই চলিত না খুলে আনো না দাদা চাবি নিয়ে ছাপাখানায় চলে গেছে বউ অগত্যা একটা মাদুর পাতিয়ায় বিষ্ণুপ্রিয়াকে বসিতে দিতে হইয়াছিল মাদুরে বসিতে বিষ্ণুপ্রিয়ার কোনোই অসুবিধা হয় নাই কেবল শ্যামার মনের মধ্যে এই কথাটা খচখচ করিয়া বিঁধিয়াছিল যে এত বড় লোকের বউ যদি বাড়ি আসিল তাহাকে বসিতে দিতে হইল ছেড়া মাদুরে গরম জল কি হবে ঠাকুরজি বিষ্ণুপ্রিয়া জিজ্ঞাসা করিয়াছিল ছেলেকে নাও নাওয়ান বসে বসে দেখি মন্দা হাসিয়া বলিয়াছিল দেখাও হবে শেখাও হবে না আপনার দিনও তো ঘনিয়ে এল বলিয়া বিষ্ণুপ্রিয়ার গলায় মুক্তোর মালা আর কানে হীরার দুল চোখে পড়ায় অন্যদিকে মুখ ফিরিয়া মন্দাবার বলিয়াছিল তবে আপনি কি আর নিজের ছেলে না হবেন ছেলে না হবার কটা দায়ী থাকবে আপনার বিষ্ণুপ্রিয়া এ ধরনের মন্তব্য কত শুনিয়াছে মৃদু হাসিয়া বলিয়াছিল আপনার ছেলে মেয়ে কটি ঠাকুরজি মেয়ে নেই তিনটি ছেলে দুটি যমজ কোলেরটিকে সঙ্গে এনেছি বড় দুটি শাশুড়ির সঙ্গে আছে স্নানের জলে পাঁচটি দুর্বা ছাড়িয়া মন্দা জানালা বন্ধ করিয়াছিল শ্যামা উৎকণ্ঠিত হইয়া বলিয়াছিল জল বেশি গরম নয় তো ঠাকুরজি মন্দা বলিয়াছিল আমি কি পাগল বৌ গরম জলে তোমার ছেলেকে পুড়িয়ে মারবো শ্যামা বলিয়াছিল নরম চামড়া যে ঠাকুরজি একটু গরম হলেই সইবে না জলে হাত দিয়ে সে চমকাইয়া উঠিয়াছিল জল যে দিব্যি গরম গো জল বুঝি ঠান্ডা হতে জানে না বউ ইহার পরেই বিষ্ণুপ্রিয়ার বসিবার ভঙ্গি অত্যন্ত শিথিল হইয়া আসিয়াছিল শ্যামার মধ্যে সে যেন হঠাৎ কি আবিষ্কার করিয়াছে সে সহজে শ্যামার সঙ্গ ছাড়িবে না বাড়ি হইতে বারবার তাগিদ আসিয়াছিল বিষ্ণুপ্রিয়া বাড়ি যায় নাই বসিয়া বসিয়া শ্যামার সঙ্গে রাজ্যের গল্প করিয়াছিল কয়েকদিন পরে বিষ্ণুপ্রিয়া আবার আসিয়াছিল কেহ টের পায় নাই যে সান্ত্বনা দিতে নয় সে ছেলের জন্য শ্যামার শোক দেখিতে আসিয়াছিল শ্যামার প্রথম সন্তানটি বাঁচিয়াছিল বারো দিন দুবছরের মধ্যে শ্যামার কোলে আবার ছেলে আসিল সেই বাড়িতে সেই ছোট ঘরে শরৎকালের তেমনি এক গভীর নিশীথে কিন্তু মানুষের জীবনে অভাবের পূরণ আছে ক্ষতির পূরণ নাই বলিয়া প্রথম সন্তানকে শ্যামা ভুলিতে পারে নাই ছেলে মরিয়া যাওয়ার পর কয়েক মাস সে মুঝ্ঝমানা হইয়াছিল এই অবস্থাটি অতিক্রম করিতে তাহার মধ্যে যে পরিবর্তন আসিয়াছিল এখনও তাহা স্থায়ী হইয়া আছে সন্তানের আবির্ভাবে এবার আর তাহার সেই অসংযত উল্লাস আসে নাই উদ্দাম কল্পনা জাগে নাই সে শান্ত হইয়া গিয়াছে সংসার ধর্ম করিলে ছেলেমেয়ে হয় ছেলেমেয়ে হইলে মানুষ সুখী হয় এবারের ছেলে হওয়াটা তাহার কাছে শুধু এই এতে না আছে বিস্ময় না আছে উন্মত্ততা চোখের পলকে একটা বিরাট ভবিষ্যৎকে গড়িয়া তুলিয়া বহিয়া বাড়ানো ক্ষণে ক্ষণে কল্পনার তুলি দিয়া এই ভবিষ্যতের গায়ে রং মাখানো আর সর্বদা ভয়ে ও আনন্দে মশগুল হইয়া থাকা এসব কিছুই নাই এবারও আতুরে এগারোটি দিন দিবারাত্রি অনির্বাণ দ্বীপ জ্বলিয়াছিল কিন্তু শ্যামার এবার একেবারেই ভয় ছিল না শুধু ছিল গভীর বিষণ্নতা এবার পূর্বপুরুষেরা গভীর রাত্রে শ্যামার ছেলেকে ভিড় করিয়া দেখিতে আসেন নাই ছেলের ক্ষীণ বক্ষস্পন্দন হঠাৎ একসময় থামিয়া যাইতে পারে শ্যামার এ আশঙ্কা ছিল কিন্তু আশঙ্কায় ব্যাকুল হইয়া সে জাগিয়া রাত কাটায় নাই ও বিষয়ে তাহার কেমন একটা উদাসীনতা আসিয়াছে ভাবিয়া লাভ নাই উতলা হইয়া লাভ নাই ধরিয়া রাখিবার চেষ্টা করিয়া কোনো ফল হইবে না যিনি দেন তিনিই নেন তার দেওয়াকে যখন ঠেকানো যায় না নেওয়াকে ঠেকাইবে কে সে শীতলকে স্পষ্ট বলিয়াছে এবার আর যত্নটত্ন করব না বাবু অযত্ন করা কি ভালো হবে অযত্ন করব না তো নাওবো খাওয়াবো যেমন দরকার সব করব তার বেশি কিছু নয় কি হবে করে শীতল কিছু বলে নাই কি বলিবে শ্যামা আবার বলিয়াছে সেবার আমার দোষী তো গেল শীতল একটু ভাবিয়া বলিয়াছে এটার কিন্তু পয় আছে শ্যামা হতে না হতে কমল প্রেসের চাকরিটা পেলাম বলো না বাবু ওসব পয় না ছাই আগে বাঁচুক কিন্তু কথাটা তুচ্ছ করিবার মতো নয় পয় ছেলে হয়তো তাই সব অকল্যাণ ও নিরানন্দের অন্ত করিতে আসিয়াছে হয়তো শ্যামা হয়তো আর দুঃখ পাইবে না এরা সময় মতো মাইনে দেবে দেবে না কমল প্রেস কত বড় প্রেস জানো এবার ছেলে তাহার বাঁচিবে শ্যামা যে এ আশা করে না এমন নয় মানুষের আশা এমন ভঙ্গুর নয় যে একবার ঘা খাইলে চিরদিনের জন্য ভাঙিয়া পড়িবে তবু আশাতেই আশঙ্কা বাড়ে সব শিশু যদি মরিয়া যাইত পৃথিবীতে এতদিনে তবে আর মানুষ থাকিত না শ্যামার এই পুরনো যুক্তিটাও এবার হইয়া গিয়াছে বাতিল সংসারে এমন কত নারী আছে যাদের সন্তান বাঁচে না সেও যে তাহাদের মতো নয় কে তাহা বলিতে পারে একে একে পৃথিবীতে আসিয়া তাহার ছেলেমেয়েরা কেউ বারো দিন কেউ ছমাস বাঁচিয়া যদি মরিয়া যাইতে থাকে বলা তো যায় না এমনই যাদের অদৃষ্ট তাদের এক একটি সন্তান দশ বারো বছর টিকিয়া থাকিয়া হঠাৎ একদিন মরিয়া যায় এইরকমও অনেক দেখা গিয়াছে হালদার বাড়ির বড় বউ দুবার মৃত সন্তান প্রসব করিয়াছিল তার পরের সন্তান দুটি বাঁচিয়াছিল বছরখানেক শেষে যে মেয়েটা আসিয়াছিল তাহার বিবাহের বয়স হইয়াছিল কি আদরেই মেয়েটা বড় হইয়াছিল তবু তো বাঁচিল না নৈসর্গিক প্রতিবিধানের ব্যবস্থা এবার কম করা হয় নাই শ্যামা গোটা পাঁচেক মাদলি ধারণ করিয়াছে কালীঘাট ও তারকেশ্বরে মানত করিয়াছে পূজা মাদলিগুলির মধ্যে তিনটি বড় দুর্লভ মাদুলি সংগ্রহ করিতে শ্যামাকে কম বেগ পাইতে হয় নাই মাদুলি তিনটির একটি প্রসাদী ফুল একটিতে সন্ন্যাসী প্রদত্ত ভস্য অপরটিতে স্বপ্নাদ্দ শিকড় আছে শ্যামার নির্ভর এই তিনটি মাদলিতেই বেশি নিজে সে প্রত্যেক দিন ধোয়া জল খায় একটি একটি করিয়া মাদলিগুলির ছেলের কপালে ছোঁয়ায় তারপর খানিক্ষণ সে সত্য সত্যই নিশ্চিন্ত হইয়া থাকে এবারও মন্দা কিনে আসিয়াছে সঙ্গে আনিয়াছে তিনটি ছেলেকেই শ্যামার সেবা করিতে আসিয়া নিজের ছেলের সেবা করিয়াই তাহার দিন কাটে এমন আবদারের ছেলে শ্যামা আর দেখে নাই ঠাকুমার জন্য কাঁদিতে কাঁদিতে যমজ ছেলে দুটি বাড়ি ঢুকিয়াছিল তারপর কতদিন কাটিয়া গিয়াছে এখনও তাহারা এখানে নিজেদের খাপ খাওয়াইয়া লইতে পারে নাই বায়না ধরিয়া সঙ্গে সঙ্গে নামিটিলে ঠাকুমার জন্যই তাহাদের শোক উথলিয়া উঠে দিবারাত্রি বায়নারও তাহাদের শেষ নাই অপরিচিত আবেষ্টনীতে কিছুই বোধহয় তাহাদের ভালো লাগে না সর্বদা খুঁতখুঁত করে কারণে অকারণে রাগিয়া কাঁদিয়া সকলকে মারিয়া অনর্থ বাধাইয়া দেয় মন্দায় প্রাণপণে তাহাদের তোয়াজ করিয়া চলে সে যেন দাসী রাজার ছেলে দুটি দুদিনের জন্য তাহার অতিথি হইয়া সৌভাগ্য ও সম্মানে তাহাকে পাগল করিয়া দিয়াছে ওদের তুষ্টির জন্য প্রাণ না দিয়া সে ক্ষান্ত হইবে না শ্যামা প্রথমে বুঝিতে পারে নাই পরে টের পাইয়াছে এমনিভাবে মাতিয়া থাকিবার জন্যই মন্দাইবার ছেলে দুটিকে সঙ্গে আনিয়াছে সেখানে শাশুড়িকে অতিক্রম করিয়া ওদের সে নাগাল পায় না স্বাদ মিটাইয়া ওদের ভালোবাসিবার জন্য আদর যত্ন করিবার জন্য সেই যে ওদের আসল মা এইটুকু ওদের বুঝাইয়া দিবার জন্য এবার ওদের সঙ্গে আনিয়াছে আনিয়াছে চুরি করিয়া মন্দাই সবিস্তারে ব্যাপারটা শ্যামাকে বলিয়াছে কথা ছিল শুধু কোলের ছেলেটিকে সঙ্গে লইয়া মন্দা আসিবে শাশুড়ির দুচোখের দুটি মুনি জমৎ ছেলে দুটি কানু আর কালু শাশুড়ির কাছেই থাকিবে কিন্তু এদিকে কাদাকাটা করিয়া স্বামীর সঙ্গে যে গভীর ও গোপন পরামর্শ মন্দা করিয়া রাখিয়াছে শাশুড়ি তার কি জানেন মন্দাকে আনিতে গিয়াছিল শীতল কানু ও কালু স্টেশনে আসিয়াছিল বেড়াইতে রাখাল সঙ্গে আসিয়াছিল তাহাদের ফিরাইয়া লইয়া যাইবার জন্য গাড়ি ছাড়িবার সময় রাখাল একাই নামিয়া গিয়াছিল কানু ও কালু তখন নিশ্চিন্ত মনে রসগোল্লা খাইতেছে শীতল বলিয়াছিল গাড়ি ছাড়ার সময় হলো ওদের নামিয়ে নাও রাকাল মন্দা বলিয়াছিল ওরাও যাবে যে দাদা উনি টিকিট কেটেছেন এই নাও শ্যামাকে ব্যাপারটা বলিবার সময় মন্দা এই সংক্ষিপ্ত কথোপকর্তনটুকু উদ্ধৃত করিতেও ছাড়ে নাই বলিয়াছে দাদা কিছু টের পায়নি বউ ভেবেছিল শাশুড়ি বুঝি সত্যি সত্যি শেষে মত দিয়েছে ফিরে গেলে যা কাণ্ডটা হবে পেটের ছেলে চুরি করবার জন্য আমায়না শেষে জেলে দেয় এদিক দিয়ে শ্যামার বরাবর সুবিধা ছিল স্বামীর জননীর খেয়াল মতো কখনো তাহাকে পুতুল নাচ নাচিতে হয় নাই তবু মাঝে মাঝে শাশুড়ির অভাবে তাহার কি কম ক্ষোভ হইয়াছে আর কিছু না হোক বিপদে আপদে মুখ চাহিয়া ভরসা করিবার সুযোগ তো সে পাইত মন্দা কোনো দায়িত্ব গ্রহণ করে না কেবল কাজ চালাইয়া দেয় সেবার যে শ্যামার ছেলে মরিয়া গেল সে যদি কাহারও দোষে গিয়া থাকে অপরাধীনী শ্যামা মন্দার কোনো ত্রুটি ছিল না কিন্তু শাশুড়ি থাকিলে তিনি সকল দায়িত্ব গ্রহণ করিতেন শুধু আতুরে তাহাকে আর বাহিরে তাহার সংসারকে সাহায্য করিয়া খান্ত না থাকিয়া ছেলেকে বাঁচাইয়া রাখার ভারও থাকিত তাহারই যেসব ব্যবস্থার দোষে ছেলে তাহার মরিয়া গিয়াছিল সে তাহা বুঝিতে না পারুক শাশুড়ির অভিজ্ঞ দৃষ্টিতে অবশ্যই ধরা পড়িত তাছাড়া স্বামীর মতো পর নয় যে ছেলেকে সব দিক দিয়া ঘেরিয়া থাকিলে তাহাকে কোনো মায়ের হিংসা করা চলে মন্দাকে শ্যামা সমর্থন করিতে পারে না বলে ওদের না আনলেই ভালো করতে থাকুর মন্দা বলে ভালো দিয়ে আমার কাজ নেই বাবু সে ডাইনি মাগির ভালো আদর দিয়ে মাথা খাচ্ছেন আর দিন রাত জপাচ্ছেন আমাকে ঘেন্না করতে বড় হলে ওরা কি আমাকে মানবে এখনই কেমন ধারা দেখো না কিন্তু এক কটা দিনে তুমি ওদের কী করতে পারবে ঠাকুরজি ফিরে গেলেই তো জেকে সেই মাঝ থেকে শাশুড়ির কতগুলো গালমন্দ খেয়ে মরবে মন্দার এসব হিসেব করাই আছে একটু চেনা হয়ে রইল একেবারে কাছে ঘেসত না এবার ডাকলে টাকলে একবার দুবার আসবে একদিন বিষ্ণুপ্রিয়া আসিয়াছিল বিষ্ণুপ্রিয়ার একটি মেয়ে হইয়াছে মেয়ের জন্মের সময় সেও শ্যামার মতো কষ্ট পাইয়াছিল শ্যামার ভাগ্যের সঙ্গে তাহার ভাগ্যের পার্থক্য কিন্তু সব দিক দিয়েই আকাশ মেয়েটি তাহার মরে নাই সোনার চামচে দুধ খাইয়া বড় হইতেছে বিষ্ণুপ্রিয়ার শরীর খুব খারাপ হইয়া পড়িয়াছিল কোথায় হাওয়া বদলাইতে গিয়া সারিয়া আসিয়াছে কিন্তু এখনও তাহার চোখ দেখিলে মনে হয় রোগ যন্ত্রণার মতোই কি একটা অস্থিরতা যেন সে ভেতরে চাপিয়া রাখিয়াছে তাছাড়া তাহার সাজসজ্জার অভাবটা অবাক করিয়া দেয় এমন একদিন ছিল সে যখন বসন ভূষণে কেশ রচনা ও দেহমার্জনার অতল উপাদানে নিজেকে সবসময় ঝকঝকে করিয়া রাখিত ত্বকে থাকিত জ্যোতি কেশে থাকিত পালিশ বসনে থাকিত বর্ণ ও ভূষণে থাকিত হীরার চমক এখন সেসব কিছুই তাহার নাই অলঙ্কার প্রায় সবই সে খুলিয়া ফেলিয়াছে বিন্যস্ত কেশরাজিতে ধরিয়াছে কতগুলি ফাটল সে কাছে থাকিলে সাবান ছাড়া আর কোনো সুগন্ধের ইঙ্গিত মেলে না তাও মাঝে মাঝে নিঃশ্বাসের দুর্গন্ধে চাপা পড়িয়া যায় ঘনিষ্ঠতার বালাই না থাকিলেও মন্দা চিরকাল ঘনিষ্ঠ প্রশ্ন করিয়া থাকে সাজগোজ একেবারে ছেড়ে দিয়েছেন দেখছি বিষ্ণুপ্রিয়া হাসিয়া বলে এবার মেয়ে ওসব করবে একটি মেয়ে বিয়েই সন্ন্যাসিনী হয়ে গেলেন একটি দুটির কথা নয় ঠাকুরজি নিজের ছেলে মেয়ে মানুষ করতে গেলে ও একটি থাক আর দুটিই থাক ফিটফাট থাক আর পোষায় না মেয়ে এই এটা করছে এই ওটা করছে নোংরামির চূড়ান্ত তার সঙ্গে কি এসেন্স মানায় মেয়ে একটু বড় হলে হয়তো আবার শুরু করব তা করব ঠাকুরজি এই বয়সে কি আর বুড়ি হয়ে থাকবো সত্যি সত্যি শ্যামা বলে মেয়ে বড় হতে হতে আরেকটি আসবে যে বিষ্ণুপ্রিয়া জোর দিয়ে বলে না আর আসবে না মনটা খিলখিল করিয়ে হাসে বললেন বট একটা হাসির কথা এক্ষুনি রেহাই পাবেন আরও কত আসবে ভগবান দিলে কারো সাধ্য আছে টেকিয়ে রাখে শ্যামা বলে ঠাকুরজি আপনাকে জব্দ করে দিলে বিষ্ণুপ্রিয়া বলে আমাকে জব্দ করার শক্ত কি যে বিষ্ণুপ্রিয়ার এমনি পরিবর্তন হইয়াছে একদিন সকালে সে সে আমাকে দেখিতে আসিল মেয়েকে সে সঙ্গে আনিল না মেয়েকে সঙ্গে করিয়া বিষ্ণুপ্রিয়া কোথাও যায় না কারো বাড়ি মেয়েকে যাইতেও দেয় না ঘরের কোণে লুকাইয়া রাখে বাড়ির পুরোনো ঝি ছাড়া আর কারো কোলে সে মেয়েকে যাইতে দেয় না মেয়ের সম্বন্ধে তাহার একটা সন্দেহজনক গোপনতা আছে পাড়ার মেয়েরা এমনি একটা আভাস পাইয়া কৌতূহলী হইয়া উঠিয়াছিল তারপর সকলেই জানিয়াছে জানিয়াছে যে বিষ্ণুপ্রিয়ার মেয়ে পৃথিবীতে আসিয়াছে পাপের ছাপ লইয়া মহিম তালুকদার ভীষণ পাপি এবার বিষ্ণুপ্রিয়াকে কার্পেটের আসনটাতেই বসিতে দেয়া হইল মন্দা ভদ্রত করিয়া জিজ্ঞাসা করিল আপনাকে এক কাপ চা করে দিই চা বিষ্ণুপ্রিয়া চা খায় না খান না মন্দা সুন্দর অবাক হইতে জানি। কি আশ্চর্যী তা চা আমার মেজন আনন্দ খায় না তার বিয়ে হয়েছে চিলপাহাড়ির জমিদার বাড়ি মস্ত বড়লোক তারা চাল চলন সব সাহেবই বিয়ের আগে আমার ননদ খুব চা খেত বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে ছেড়ে দিলে বললে চা খেলে গায়ের চামড়া কর্কশ হয় আমার মেজ ননদ খুব সুন্দরী কিনা রঙ প্রায় গিয়ে মেমদের মতো কটা রং খারাপ হবার ভয়ে মরে থাকে আমার কর্তাটিকে দেখেননি ওদের হলো ফর্সার গোষ্ঠী তাদের মধ্যে ওনার রং সবচেয়ে মাজা তারপরে আমার মেজ ননদ তারপরে আমার মেজ ননদ ছেলেদের জন্য বসিয়া কারোর সঙ্গে কথা বলিবার অবসর মন্দা পায় না উঠানে দুই ছেলে চৌবাচ্চার জল নষ্ট করিতেছে দেখিয়া সে উঠিয়া গেল বিষ্ণুপ্রিয়া বলিল আপনার ননদটি বেশ খুব সরল মুখ খু বিষ্ণুপ্রিয়া প্রতিবাদ করিল না আঁচলে মুখ মুছিয়া শ্যামার চোখাচোখি হয় একটু হাসিল বাহিরে ঝকঝকে রোদ উঠিয়াছিল শহরতলির বাড়ি জানালা দিয়ে পুকুরও চোখে পড়ে গাছপালাও দেখা যায় আর পাখি শরৎকালে পথ ভুলিয়া কতগুলি পাখি শহরের ধারে আসিয়া পড়িয়াছে বিষ্ণুপ্রিয়া বলিল তোমার ছেলের জন্য দুটো একটা জামা টামা পাঠালে কিছু মনে করবে ভাই মনে যদি করো তো স্পষ্ট বলো মনে যদি করো তো স্পষ্ট বলো মনে এক আর মুখে আরেক করো না বিষ্ণুপ্রিয়ার বলার ভঙ্গিতে শ্যামা একটু অবাক হইয়া গেল বলিল জামার দরকার তো নেই দরকার নাইবার রইল বেশি না হয় হবে পাঠাবো শ্যামা একটু ভাবিয়া বলিল আচ্ছা আন করে নতুন জামা দর্জিবাড়ি থেকে সোজা তোমায় দিয়ে যাবে আমার মেয়ের জামাটা আমার সঙ্গে ছোঁয়াছুঁই হবে না ভাই হলোই বা ছোঁয়াছুঁই বিকালে বিষ্ণুপ্রিয়ার উপহার আসিল কচি ছেলের দরকারি কয়েকটা জিনিস গালিচার মতো পুরু ও নরম ফ্ল্যানেলের কয়েকটি কাঁথা ছেলেকে জড়াইয়া পুটুলি করিয়া কোলে নেওয়ার জন্য ধবধবে সাদা কোমল তিনটি তোয়ালে আর আট ডজন সেমিজের মতো পাতলা লম্বা জামা শেষোক্ত পদার্থগুলি মন্দাকে বিস্মিত করে এগুলো কী বউ না নাকি শ্যামা হাসে ঠাকুরজি যেন কি সাহেবদের ছেলেরা পরে দেখনি? তুমি যেন কত দেখেছ দেখিনি গড়ের মাঠে চিড়িয়াখানায় কত দেখেছি ও কত তুমি বেরিয়ে বেড়াচ্ছ গড়ের মাঠের চিড়িয়াখানায় না ঠাকুরজি ঠাট্টা নয় আগে সত্যি নিয়ে যেত চার পাঁচবার গিয়েছি যে সাহেবদের কচি ছেলেদের এমনই জামাকাপড় পরিয়ে ঠেলাগাড়িতে করে আয়ারা বেড়াতে আনত এমন সুন্দর ছেলেগুলি চুরি করে আনতে সাধত আমার পুরনো কাঁথার উপর শ্যামা নতুন কাঁথা বিছায় ছেলের তৈলাক্ত পেটি খুলিয়া বিষ্ণুপ্রিয়ার দেয়া আলখাল্লা পড়ায় তারপর একখানার তলে জড়াইয়া শোয়াইয়া দেয় আনন্দে অভিভূত হইয়া বলে কিরকম দেখাচ্ছে দেখো ঠাকুরজি মন্দা মুখে সায় দিয়া বলে খাসা দেখাচ্ছে বো ও মুখ বেঁকায় যে ছেলেকে শ্যামা সত্য সত্যই পুটলি করিয়াছে হাত পা নাড়িতে না পারিয়া সে হাঁপাইয়া কাঁদিয়া উঠে তয়ালেটা শ্যামা তাড়াতাড়ি খুলিয়া লয় মন্দা শিশুকে কোলে লইয়া বলিতে থাকে অ শোনা ও মানিক তোমায় বেঁধেছিল শক্ত করে বেঁধেছিল মরে যাই শ্যামার গায়ে কাটা দেয় মাথা দুলাইয়া ঝোঁক দিয়া মন্দা বলিতে থাকে মেরেছে আমার ধনকে মেরেছে কে মেরেছে রে আলো আলো না না শ্যামা উত্তেজিত হইয়া বলে ও ঠাকুরজি ও যে হাসল মন্দা দেখিতে পায় নাই তবু সে সায়দিয়া বলে পিসিরা দরে হাসবে না কি আশ্চর্য কাণ্ড ঠাকুরজি ওইটুকু ছেলে হাসে এরকম আশ্চর্য কাণ্ড ঘটিতে থাকে খোকার সম্বন্ধে এবার সে কিনা অনেক বিষয় উদাসীন থাকিবি ঠিক করিয়াছে খোকার কাণ্ডগুলিতে অনেক সময় শ্যামা তাই মনে মনে আশ্চর্য হয় বাহিরে কিছু প্রকাশ করে না খোকার হাত পা নাড়িয়া খেলা করা দেখিয়া মনে যখন তাহার দোলা লাগে খেলার অর্থহীন হাত আর ক্ষুধার সময় স্তন খুঁজিয়া হাত নাড়ার পার্থক্য লক্ষ্য করিয়া তাহার যখন সকলকে ডাকিয়া এ ব্যাপার দেখাইতে ইচ্ছা হয় শ্যামা তখন নিজেকে সতর্ক করিয়া দেয় স্মরণ করে যে সন্তানকে উপলক্ষ করিয়া জনির অসংযত উল্লাস অমঙ্গলজনক আনন্দের একটা সীমা ভগবান মানুষের জন্য নির্দিষ্ট করিয়া দিয়াছেন মানুষ তাহা লঙ্ঘন করিলে তিনি রাগ করেন তবু সবসময় আর নিজেকে সামলাইয়া চলিতে পারে অন্যমনস্ক অবস্থায় হঠাৎ একসময় ঝাঁ করিয়া খোকাকে সে কোলে তুলিয়া লয় তাহার পাঁজরে একদিকে থাকে হৃৎপিণ্ড আরেকদিকে খোকা খোকার লালিম পাদুটি হইতে কেশ বিরল মাথাটি পর্যন্ত শ্যামা অসংখ্য চুম্বন করে দীর্ঘ নিঃশ্বাসে খোকার দেহের আঘ্রাণ লয় তারপর সে অনুতাপ করে বাড়াবাড়ি করিয়া একবার তাহার সর্বনাশ হইয়াছে তবু কি শিক্ষা হইল না শীতলের মিশ্র খাপছাড়া প্রকৃতিতেও বাৎসল্যের আবির্ভাব হইয়াছে বাৎসল্যের রসে তাহার ভীরু উগ্রতাও যেন একটু নরম হইয়া আসিয়াছে পিতৃত্বের অধিকার খাটাইয়া ছেলের সঙ্গে সে একটু মাখামাখি করিতে চায় শ্যামা সভয়ে বাধা দিলে রাগ করার বদলে ক্ষুণ্ণই যেন হয় প্রকৃতপক্ষে রাগ করার বদলে ক্ষুণ্ণ হয় বলিয়াই তাহার বিপজ্জনক আদরের হাত হইতে ছেলেকে বাঁচাইয়া চলিবার সাহস শ্যামার হয় সে উপস্থিত না থাকিলে ছেলেকে কোলে তুলিতে শীতলকে সে বারণ করিয়া দিয়াছে মাঝে মাঝে দু চার মিনিটের জন্য ছেলেকে স্বামীর কলে সে দেয় কিন্তু নিজে কাছে দাঁড়াইয়া থাকে পুলিশের মতো সতর্ক পাহারা দেয় মাঝে মাঝে শীতল তাহাকে ফাঁকি দিবার চেষ্টা করে হয়তো রাত্রে সে জাগিয়াছে খোকা কাঁদিল চুপি চুপি চৌকি হইতে নামিয়া মেঝেতে পাতা বিছানায় ঘুমন্ত শ্যামার পাশ হইতে খোকাকে সে সন্তর্পণে তুলিয়া লয় চোরের মতো অনভ্যস্ত অপটু হাতে খোকাকে বুকের কাছে ধরিয়া রাখিয়া নিজের সামনে পেছনে দুলিয়া তাকে দোলা দেয় মৃদু গুনগুনানো সুরে ঘুম পাড়ানো ছড়া কাটে বলে আয়রে পাড়ার ছেলেরা মাছ ধরিতে যাই মাছের কাটা পায়ে চেয়ে দোলায় চড়ে যাই রাত দুপুরে নিজের মুখে ঘুম পাড়ানো ছড়া শুনিয়া মুখখানে তাহার হাসিতে ভরিয়া যায় এ কার ছেলে তার শ্যামা মানুষ করিতেছে করুক ছেলে শ্যামার নয় তার এদিকে শ্যামার ঘুম ভাঙে কচি ছেলের বুড়িমা কি আর ঘুমায় লোক দেখানো চোখ বুঝিয়া থাকে মাত্র উঠিয়া বসিয়া শীতলের কাণ্ড চাহিয়া দেখিতে শ্যামার মন্দ লাগে না কিন্তু মনকে সে অবিলম্বে শক্ত করিয়া ফেলে বলে কি হচ্ছে শীতল চমকাইয়া খোকাকে প্রায় ফেলিয়া দেয় শ্যামা বলে ঘাটটা ঘাঁটটা আছে ওর কত লাগছে বুঝতে পারছ লাগলে কাঁদতো শীতল বলে কাঁদবে কি ঝাঁকানি ঝাঁকছো আঁতকে ওর কান্না বন্ধ হয়েছে শ্যামা বলে শীতল প্রথমে ছেলে ফিরাইয়া দেয় তারপর বলে বেশ করছি অত তুমি লম্বা লম্বা কথা বলবে না বলে দিচ্ছি খবরদার শীতল শুইয়া পড়ে সে সত্য সত্যই রাগ করিয়াছে অথবা একটা ফাঁকা গর্জন সে আমার ঠিক তাহা বুঝিতে পারে না খানিক পরে সে বলে আমি কি বারণ করেছি ছেলে দেব না একটু বড় হোক নিও না তখন যত খুশি নিও ওকে ধরতে বলে আমারই এখন ভয় করে কত সাবধানে নাড়াচাড়া করি তবু কালকে হাতটা মুচড়ে গেল শীতল বলে আরে বাপ রে বাপ রাত দুপুরে বকর বকর করে দিয়ে দেখছি ঘুমোতেও দেবে না শীতলের মেজাজ ঠান্ডা হইয়া আসিয়াছে সন্দেহ নাই রাগ সে করে না বিরক্ত হয় মন যে তাহার নরম আসিয়াছে অনেক সময় একটু গোপন করিবার জন্যই সে যেন রাগের ভান করে কিন্তু আগের মতো জমাইতে পারে না মন্দাকে নেয়ার জন্য তাহার শাশুড়ি বারবার পত্র লিখিতেছিল মন্দা বারবার জবাব লিখিতেছে যে পড়িয়া গিয়া তাহার কোমরে ব্যথা হইয়াছে উঠিতে পারে না এখন যাওয়া অসম্ভব শেষ পর্যন্ত শাশুড়ি বোধহয় সন্দেহ করিলেন এক শনিবার রাখালকে তিনি পাঠাইয়া দিলেন কলিকাতায় রাখালের স্নেহ শ্যামা ভুলিতে পারে নাই সে আসিয়াছে শুনিয়াই আনন্দে সে উত্তেজিত হইয়া উঠিল কিন্তু আনন্দ তাহার টিকিল না রাখালের ভাব দেখিয়া সে বড় দমিয়া গেল এতকাল পরে তার দেখা পাইয়া রাখাল খুশি হইল মামুলি ধরনে। কথা বলিল অন্য মনে সংক্ষেপে শ্যামার ছেলে সম্বন্ধে তাহার কিছুমাত্র কৌতূহল দেখা গেল না সারাদিন পরে বিকালে ব্যাপার বুঝিয়া মন্দা স্বামীকে বলিল তুমি কি গো বউ কতবার ছেলে কোলে কাছে এল একবার তাকিয়ে দেখলে না রাখাল বলিল দেখলাম না ওই যে বললাম তুমি রোগা হয়ে গেছো বোঠান মন্দা বলিল দাদার ছেলে হয়েছে জানো যেন আমার মাথা ছেলেকে একবার কোলে নিয়ে একটু আদর করতে পারলে না দাদা কী ভাববে রাখাল বলিল তোমায় আদর করে সময় পেলাম কই মন্দার রাগ করিয়ে বলল না বাপু তোমার যেন কী হয়েছে তামাশাগুলি পর্যন্ত আজকাল রসালো হয় না তোমার কাছে হয় না পোঠানকে ডেকে আনো হবে মন্দার অনুযোগের যে ফল ফলিল শ্যামার তাহাতে মনে হইল একটু গাল টিপিয়া আদর করিয়া রাখাল ছেলেকে তাহার অপমান করিয়াছে শ্যামার মনে অসন্তোষের সৃষ্টি হইয়া রহিল জীবনযুদ্ধে সন্তানের প্রত্যেকটি পরাজয়ে মার মনে যে ক্ষুব্ধ বেদনা সঞ্চার হয় এই অসন্তোষ তাহারই অনুরূপ শ্যামার ছেলে এই প্রথমবার হার মানিয়াছে গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস জননী আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা